বাইতুল্লাহর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা আল্লাহর ঘরে প্রবেশ করে বাইতুল্লাহে প্রবেশ করে তারা নিরাপদ হয়ে যায়। আর এটা তো ওই ঘরেরই একটা শাখা, ওই ঘরেরই একটা শাখা প্রশাখা, চাইলেই তো সকলেই নেক আমল করতে পারে না, চাইলেই সকলেই ভালো কাজ করার সুযোগ পায় না। আমি একদিন থাকব না, এই মসজিদের মাটি আমার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, এই মসজিদের প্রতিটা বালুকণা কিয়ামতের ময়দানে আমার জন্য সাক্ষী দিবে, আল্লাহ তোমার ওই বান্দা আমাকে অনেক ভালোবাসত, সময় পেলে আমার কোলে সে বসে তোমার গোলামি করত, তোমার ইবাদত করত। পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ কিতাব কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আর সেই শ্রেষ্ঠতম কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সত্য কথা বলি, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা, আল্লাহ পাকের কথা সত্য হয় না মিথ্যা হয়, আল্লাহ পাক সত্য কথা বলেন। কোরআনে কারিমে যত আলোচনা আসছে এই আলোচনার মধ্যে মিথ্যার কোনো সম্ভাবনা আছে? কোনো সন্দেহ আছে? মানুষ যখন এই কিতাব থেকে নসিহত শুনবে, মানুষের মধ্যে যেন সন্দেহ না আসে কথাটা সত্য না মিথ্যা। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কালামের মাজিদের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, যে কিতাব তোমাদের সামনে দেওয়া হয়েছে এই কিতাবের যত কথা শুনবে বান্দা সব সত্য কথা, এ কথার মধ্যে কোনো মিথ্যা নেই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই কিতাব আমরা পেয়েছি একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। নবী আমাদের জন্য ছিলেন রহমত, তার কারণ হল মানুষ ছিল পথভ্রষ্ট, মানুষ ছিল অন্ধকার আচ্ছন্ন সমাজের মধ্যে, যে সমাজের মানুষের মধ্যে ছিল না কোনো মানবতা, যে সমাজের মানুষ তার রবকে চিনত না, মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত হিংসা বিদ্বেষে ভরপুর ছিল গোটা সমাজ, মানুষের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছুই ছিল না। আল্লাহ রসুল ধরা পৃষ্ঠে এসে নির্যাতিত মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন, অধিকার হারা নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, এতিমের হক প্রতিষ্ঠা করেছেন, স্ত্রীর হক প্রতিষ্ঠা করেছেন, এতিমের হক প্রতিষ্ঠা করেছেন, গরিবের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল গরিবের জন্য ছিলেন বরকত, গরিবের জন্য ছিলেন রহমত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে শ্রমিক কাজ করে, শ্রমিক তার পাওনা পরিপূর্ণ পায় না, দুজাহানের বাদশাহ সরকারে দু আলম নবী এসে বললেন, শ্রমিকের অধিকার তোমরা প্রতিষ্ঠা করো, শ্রমিক তোমার বাড়িতে কাজ করেছে, শ্রমিকের শরীরের ঘাম শুকাবার পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। এই শিক্ষা দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রমিকের জন্য আমার রসুল ছিলেন রহমত। এক বান্দা উটির উপরে পর্যাপ্ত পরিমাণ বোঝা নিয়ে যাচ্ছে, উটির কষ্ট হচ্ছে, রসুলের দিকে তাকিয়ে রয়েছে, উটটার চেহারাটা মলিন, আল্লাহর রসুলের কাছে কেমন যেন সে তার ভাষায় বলতে চায়, মালিক আমার উপরে জুলুম করছে, আমার সাধ্যের অতিরিক্ত বোঝা আমার উপরে চাপিয়ে দিচ্ছে। আল্লাহর রসুল উটের মালিককে ডাক দিলেন, ডাক দিয়ে তাকে নসিহত করলেন, বুঝালেন সে যেন উটের উপরে জুলুম না করে, বেইনসাফি না করে। আল্লাহর রসুল একটা পশু পাখির জন্য ছিলেন রহমত, বলেন সুবহানাল্লাহ, গোটা কুল কায়নাতের জন্য আমার নবী ছিলেন রহমত।
দুনিয়ার মানুষ যত আমল করুক সমস্ত আমল নির্ভর করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার মহব্বতের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه بوالده وولده والناس أجمعين الله رب العالمين إيمان در بند در جنو جنة تر برد در كشن إيمان در بند در جنو الله رب العالمين جنة لكشن যারা ঈমানদার হবে যারা নেককার হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন নবী বলেন উম্মত ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ না তুমি তোমার ছেলে সন্তান তুমি তোমার পিতা মাতা তোমার আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি দুনিয়ার সব আসবাবের চেয়ে সব বন্ধুর চেয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালোবাসতে পারবে এমনকি তোমার নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত উম্মত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না রসূলের মহব্বত এটা ঈমানের পরিচয় রসূলের মহব্বত ভালোবাসা এটা নাজাতের উসিলা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله حبيب আপনি আমার বান্দাদেরকে বলে দেন আমার যেই সকল বান্দারা আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহর সঙ্গে মহব্বত জুড়তে চাই আমি আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক করতে চাই আমার ওই সকল বান্দারা যেন আপনার অনুসরণ করে অনুকরণ করে আপনাকে মহব্বত করে আপনার রঙে রঙিন হয় যদি আপনার আদর্শে আদর্শবান হতে পারে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি বান্দা যদি আমার নবীর আদর্শ গ্রহণ করে আল্লাহ তাআলা বলেন আমি বান্দা তোমাকে ভালোবাসব তোমাকে মহব্বত করব মহব্বত করেই শেষ করব না ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى বলেন আমার নবীকে ভালোবাসলে অনুসরণ করলে অনুকরণ করলে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ ভালোবেসেই শেষ করব না বান্দা তোমার জীবনে যত গুনাহ আছে নবীর অনুসরণের কারণে তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব জীবনের সব গুনাহ মাফ হবে রাসূলের মহব্বত রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে রাসূলের মহব্বত নাই আমার যত আমল থাকুক আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জীবনে দুনিয়াতে মানুষ কিভাবে চলবে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে কিভাবে আমল করবে ভালো কাজ করবে কোনটা দুনিয়ার জীবনে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন ধরার মানুষের সামনে আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন এই কাজ ভালো এই কাজ তোমরা করো আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু নবী যা নিয়ে এসেছেন নবী যা বলেছেন তোমরা তা মানো নবী যা নিষেধ করেছেন উম্মত বান্দা তোমরা তা থেকে নিজেদেরকে বিরত রাখো আগের জমানার মানুষ যখন গুনাহ করত গুনাহ করার সাথে সাথে আল্লাহ আসমান থেকে আযাব দিয়ে ওই জাতিকে হালাক করে দিতেন আসমান থেকে আযাব দিতেন ও জাতিকে হালাক করে দিতেন এমনও অনেক উম্মত ছিল গুনাহ করেছে
তওবা করেছে আমরা যেমন তওবা করি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতীত জামানার নবীর এমন উম্মত ছিল গুনাহ করেছে তওবা হলো তাদের জীবন দিয়ে দিতে হবে হত্যা করতে হবে এমন কিছু মানুষ ছিল কাপড় নাপাক হয়ে গেছে কাপড়টা কেটে ফেলে দিতে হবে তা না হলে ওই কাপড়ে নামাজ হবে না আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ইহসান করেছেন দয়া করেছেন বান্দার কাপড় নাপাক হয়ে গেছে পানি দিয়ে ধৌতো করলেই কাপড়টা পবিত্র হয়ে যাবে আল্লাহ তাআলা এই নবীর উম্মতের গুনাহ করার পরেও আল্লাহ তার গুনাহকে জাহির করেন না গুনাহটাকে গোপন রেখে দিয়েছেন বান্দা গুনাহ করে এই জামানার নবীর উম্মত গুনাহ করে আসমান থেকে আযাব দিয়ে আল্লাহ সামলে ধ্বংস করে দেন না আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার উসিলায় আপনার উম্মতদেরকে আমি আল্লাহ সুযোগ দিলাম গুনাহ আমি আল্লাহ গোপন রেখে দিলাম গুনাহ করেছে সাথে সাথে আমি আল্লাহ আযাব দিব না হাবিব আপনার খাতিরে আপনার উম্মতের সম্মান দিয়ে দিলাম গুনাহ করার পরে আমি আল্লাহর রহমতের চাদর দিয়ে গুনাহটাকে ঢেকে রাখলাম আপনার উম্মত যদি মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ আপনার ওসিলায় আপনার উম্মতের গুনাহ মাফ করে তার তওবা কবুল করে নিব এটা আমার জন্য আমার হাবিব আমার জন্য কুল কায়নাতের জন্য ছিলেন রহমত সব মাখলুকের জন্য আল্লাহর রাসূল ছিলেন রহমত এই কারণে আল্লাহ তাআলা বলেন আমি পয়গম্বর দাউদকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরণ করি নাই আমি পয়গম্বর ইব্রাহিমকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করি নাই আমি মূসাকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করি নাই আমি পয়গম্বর ঈসাকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করি নাই আমি কোন নবী রাসূলকে দুনিয়াতে রহমত বানিয়ে পাঠাই নাই একজন নবী একজন রাসূল যাকে আমি আল্লাহ কুল কায়নাতের নবী বানিয়েছি সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছি রহমাতুল লিল আলামিন বানিয়েছি আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বলেন খারাপ লাগতেছে রহমতে আলম নবী নবী দুজাহান রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর বানাই ওই নবী দীর্ঘাম রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর বানাই ওই নবী দীর্ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবী দীর্ঘা চিনো মানো জানো কেমন আমার নবী জি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চিনো মানো জানো কেমন আমার নবী জি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ভাইজান আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সকলে বলেন রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর বানাই ওই নবী দীর্ঘা উস্তুনি হান্না নায়ক হেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনি হান্না নায়ক হেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বেরো হে গাছ কাঁদিতে রাহে নবীর বেরো হে গাছ কাঁদিতে রাহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম মহব্বতে রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর বানাই ওই নবী দীর্ঘা
আমরা মানুষ হত ভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না আমরা মানুষ হত ভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না ভাইজান জি চিনে সে সে পেয়েছে যে চিনে সে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম বলেন রহমতে আলাম নবী নবী দুজাহান সাহাবীরা আতর বানাই ওই নবী দীর্ঘা রহমতে আলাম নবী নবী দুজাহান সাহাবীরা আতর বানাই ওই নবী দীর্ঘা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মিম্বার তৈরি হওয়ার আগে একটা খেজুর গাছে হেলান দিয়ে আল্লাহ রাসূল খুতবা দিতেন আল্লাহ রাসূল খুতবা পড়তেন মুসল্লি অনেক হয়ে গেছে আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত সাহাবি হয়ে গেছে নিচে দাঁড়িয়ে খুতবা দিলে সকলেই দেখেন আপনি অনুমতি দিলে একটা মিম্বার বানাবো আল্লাহ নবী বললেন নো সাহাবীরা যাও মিম্বার বানাও মসজিদে নববীতে নতুন মিম্বার হয়ে গেছে আল্লাহ নবী নতুন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এমন সময় পাশ থেকে ছোট বাচ্চার মতো কান্দনের আওয়াজ গুনগুন করে ভেসে আসতেছে নবী আমার লক্ষ্য করে দেখেন পাশে উস্তুনি হান্নানা নামক একটা খেজুর গাছ থেকে কান্দনের আওয়াজ নবী আমার ইশারা করে ডাক দিয়ে বলেন এই উস্তুনি হান্নানা কি হয়েছে তোমার কেন তুমি কাঁদো আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের জবাব করে দিয়েছেন গাছ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার বিচ্ছেদ বেদনায় কাঁদি এতদিন পর্যন্ত আপনি আমার শরীরে ত্যাগ লাগিয়ে খুতবা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নতুন মিম্বার তৈরি হয়ে গেছে আপনি নতুন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন আজকে আমার থেকে আপনি জুদা হয়ে গেলেন আর কোনোদিন আপনার সঙ্গে আমার দেহের সংস্পর্শ লাগবে না ইয়া রাসূলুল্লাহ আপনার বিচ্ছেদ বেদনায় আমি উস্তুনি হান্নানা কান্দি নবী আমার ডাক দিয়ে বলেন উস্তুনি হান্নানা তুমি কান্দন বন্ধ করে দাও তোমার কান্দন আমার পরিচয় মানাই না এরে উস্তুনি হান্নানা বলো তুমি কি চাও আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব আল্লাহ পাক তোমাকে আবার জীবিত করে দিবেন মদিনার জমিনে তোমার মধ্যে আবার খেজুর ধরবে উস্তুনি হান্নানা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দুনিয়া চিরস্থায়ী না যেই দুনিয়ায় থাকা যায় না ওই দুনিয়ার স্বাদ চাই না ওই দুনিয়াতে থাকতে চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উস্তুনি হান্নানা কান্দন বন্ধ করে দেব যদি আপনি ওয়াদা দেন দুনিয়ার জমিনে যেভাবে আপনার সঙ্গে আমি ছিলাম হাশরের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন আপনি আমাকে ভুলবেন না আল্লাহ নবী বলেন উস্তুনি হান্নানা কান্দন বন্ধ করে দাও আর কাঁদতে হবে না আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি যে জান্নাতে থাকবো উস্তুনি হান্নানা তোমাকেও আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাবো উস্তুনি হান্নানা উস্তুনি হান্নানা এক খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে রাহে নবীর বিরহে গাছ কাঁদিতে রাহে অত বাকইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলাম নবী নবী দুজাহান
সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। একটা খেজুর গাছের মধ্যে রসূলের প্রেম ছিল, আল্লাহর রসূলের প্রেম সব মাখলুকের মধ্যে ছিল। নবী যখন রাস্তা দিয়ে চলতেন পাথরগুলি থেকে আওয়াজ ভেসে আসত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন গাছ বৃক্ষগুলি ঝুঁকে পড়ত সেজদায়, আল্লাহর রসূলের সম্মানে নত হয়ে যেত। গাছ বৃক্ষ পর্যন্ত আমার রসূলকে চিনেছে, গাছ বৃক্ষ পর্যন্ত আমার নবীকে ভালোবেসেছে। আমরা মানুষ হয়ে সেই রসূলের মহব্বত, সেই রসূলের ভালোবাসা অর্জন করতে পারি নাই। নবী আল্লাহ তাআলা বলেন ওই রসূলের মহব্বত নিয়ে কবরে আসো, ওই রসূলের ভালোবাসা নিয়ে কবরে আসো, বান্দা জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। দুনিয়াতে যদি প্রেসিডেন্টের সবচেয়ে কাছের মানুষ কেউ হয়, তার জীবনে কোনো ভুল ত্রুটি থাকলে, কোনো অপরাধ করলে প্রেসিডেন্টও কিন্তু বলে সে যেহেতু আমার মহব্বতের মানুষের লোক, একে মাফ করে দেই। আল্লাহ পাক বলেন আমার কাছে আমার রসূলের চেয়ে মহব্বতের আর কেউ নেই। এ কারণে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনাকে আমি খুশি করব, আপনি যতক্ষণ না খুশি হবেন ততক্ষণ আপনাকে নিয়ামত দিতে থাকবো, আপনাকে খুশি রাজি খুশি করে ছাড়ব। এ আয়াত যখন নাজিল হয়ে গেল হযরতে জিব্রাইল আমিনকে আল্লাহ তুমি বলেন ভাই জিব্রাইল থামো থামো। আল্লাহ পাক এ আয়াত নাজিল করে আমাকে বলেছেন আল্লাহ আমাকে খুশি করবেন। এ জিব্রাইল তুমি সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর উপরে খুশি হব না। আপনার জন্য আমার জন্য আমি জাহান্নামে জ্বললে আল্লাহর রসূল খুশি হবেন না, আমি যদি আগুনে পড়ে যাই নবী জান্নাতে যাবেন না, আমাকে এতটা ভালোবাসে, আমার জন্য রসূলের এত মহব্বত। সাহাবায়ে কেরামের ঈমান ছিল এমন জীবনের সব ত্যাগ করেছে নবীকে ত্যাগ করে নেই। বদরের যুদ্ধে সাহাবীর সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি। আল্লাহর রসূলের মনোবল যেন দুর্বল না হয়ে যায় সাহাবী আলান করতেছেন, ঘোষণা করতেছেন ইয়া রাসূলুল্লাহ। বনী ইসরাইলের নবী মুসার উম্মতেরা যেভাবে তারা বলেছিল মুসা তুমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করো, আমরা তোমার সাথে কেন যাব, ইয়া রাসূলুল্লাহ আমরা বনী ইসরাইলের মতো ব্যবহার আপনার সাথে করব না, আপনি আমাদেরকে অনুমতি দেন যুদ্ধের জন্য আমরা যাই, আপনার ডানে থেকে যুদ্ধ করব, বামে থেকে যুদ্ধ করব, আপনার সামনে থাকব পিছনে থাকব, আপনার ইশারায় আমরা সাগরে ঝাঁপিয়ে পড়ব ইয়া রাসূলুল্লাহ, এরপর আপনাকে ছেড়ে ময়দান থেকে পালিয়ে যাব। এটা ছিল ঈমান। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন ঈমানের পরিচয় দিতে গেলে আমার ভালোবাসা আমার অনুসরণ মহব্বত তোমার মধ্যে থাকতেই হবে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে বরকতময় কিছু রজনী দান করেছেন, বরকতপূর্ণ কিছু দিন দান করেছেন, এগুলি সব আমার নবীর ওসিলায় আমরা নবীর উপরে আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করেছেন। কোরআনে কারিম আল্লাহ পাক নাজিল করেছেন কদরের রজনীতে, রাত্রটা দামি, দুই ঈদের রাত্রটা দামি, শবে বরাতের লাইলাতুন নিসফ মিন শাবান এই রাত্রটা দামি, দামি রাত্র হয়েছে একমাত্র আমার আপনার রসূলের কারণে। বলেন সুবহানাল্লাহ, রসূলকে আমরা পেয়েছি বিদায় আজকের এই রাত্র পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রটা যখন শুরু হয়ে যায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? যদি কারোর ইস্তেনজার প্রয়োজন থাকে, কোনো হাজত থাকে, আপনারা আস্তে করে উঠে যাবেন, আলোচনার মধ্যে কোনো মুসল্লিদের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করবেন না। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারা। এই রাত্রটা বরকতপূর্ণ একটা রাত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী আসে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারা,
রাত্রে তোমরা ইবাদত বন্দেগী করো আর দিনের বেলায় তোমরা সিয়াম পালন করো রোজা পালন করো এই রোজাটি হচ্ছে নফল রোজা কি রোজা সকলে বলেন কি রোজা ফরজ রোজা নয় ফরজ রোজা সামনে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন যেহেতু রমজান মাসে আমরা লাগাতার এক মাস রোজা রাখব কষ্ট যেন না হয়ে যায় এজন্য অভ্যাস করার জন্য আল্লাহর নবী এই মাসে বেশি বেশি রোজা রাখতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে আরেকটি আমল করতেন সে আমলটি হচ্ছে আল্লাহর রাসূল কবর জিয়ারত করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর রাসূল এই রজনীতে আসলেন শরীর থেকে জামাটা খুলতেছেন হঠাৎ করে আবার জামাটা পরে নিলেন আম্মা জান আয়েশা চিন্তা করলেন কি ব্যাপার জামা খুলতেছিল আবার জামা পরে নিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন আম্মা জান আয়েশা মনে করেছেন অন্য অন্য স্ত্রীদের ঘরে হয়তো গিয়েছে সমস্ত স্ত্রীদের ঘর খোঁজ নিয়ে দেখলো আল্লাহর রাসূল কোথাও যায়নি আল্লাহর রাসূলকে খুঁজতে খুঁজতে আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী জান্নাতুল বাকিতে যে আল্লাহর নবী মৃত সাহাবী শহীদ সাহাবীদের জন্য দোয়া করতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘরে ফিরে আসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেন আম্মা জান আয়েশা হাঁপাচ্ছেন আম্মা জানকে লক্ষ্য করে বললেন আয়েশা তুমি হাঁপাচ্ছ কেন আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পিছনে পিছনে যে আপনার আমলটা আমি দেখেছিলাম নবী আমার ডাক দিয়ে বলেন আয়েশা তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করব তুমি কি মনে করেছিলে আমি অন্য স্ত্রীদের ঘরে যাব আল্লাহর রাসূল বলেন আয়েশা না এই রাত্রটা হলো বরকতপূর্ণ রাত্র আল্লাহ রাব্বুল আলামিন কার গোত্র একটা গোত্র ছিল সেই গোত্রের অগণিত অসংখ্য বকরি ছিল আল্লাহ নবী বলেন কাল গোত্রের বকরির যে পরিমাণ ফসল রয়েছে আল্লাহ পাক এই রজনীতে তার চেয়ে বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন এই রাতের বরকত এতটা বেশি আসলে আমরা মানুষ বেঁচে থাকতে যখন মানুষ হায়াতে থাকে তখন আমল আমল যে কত দামি এটা মানুষের বুঝে আসে না মানুষ যখন মারা যায় তখন মানুষের আমলের গুরুত্বটা বুঝে আসে এমন অনেক মানুষ আছে রাত্র জেগে মোবাইল ব্যবহার করে ফেসবুক ইউটিউব দেখে দেখে সারা রাত্র পার করে দিয়েছে বন্ধুর আড্ডায় সারা রাত্র পার করে দিয়েছে রাজনৈতিক ফিকিরে সারা রাত্র পার করে দিয়েছে আমার নবী অন্য রাতের ব্যাপারে প্রশংসা দেননি কয়েকটি রাতের ব্যাপারে আল্লাহর রাসূলের সুসংবাদ রয়েছে এই রাতেও আল্লাহর রাসূলের সুসংবাদ রয়েছে ইন্নাল্লাহা তাআলা ينزل بها من غروب الشمس الى السماء الدنيا الله الحبيب বলেন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে লক্ষ্য করে ডাক দিতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফার লাক আলা মিন মুস্তাগফিরিন ফাগফার লাক আসমানে এসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন আসো কি দুনিয়ার জমিনে এমন কোন গুনাহগার বান্দা গুনাহ করে ফেলেছো বান্দা আমার কাছে মাপ চাও আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব আমাদের জীবনে গুনাহ আছে না নাই আছে সকলের জীবনে গুনাহ আছে মানুষ এটা সৃষ্টিগতভাবে এমন একটা জাত মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার প্রবণতা দিয়েছেন খারাপ কাজ করার প্রবণতা দিয়েছেন মানুষ গুনাহ করে ফেলে এটা মানুষের স্বভাব মানুষের ফিতরাত এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা গুনাহ করেছে হাবিব আমার বান্দার গুনাহ যত বেশি হোক না কেন আমার বান্দাকে আপনি সুসংবাদ জানিয়ে দেন সান্ত্বনার বাণী শুনিয়ে দেন عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন বন্ধু
আমার ওই সকল বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন, সান্ত্বনার বাণী শুনিয়ে দেন। আমার যে সকল বান্দা নামাজ না পড়ে গুনাহ করে ফেলেছে, আমার বান্দা বুঝে নাই চুরি করেছে, জিনা করেছে, হত্যা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, আমার বিধান লঙ্ঘন করেছে, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, হাবিব আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এই সান্ত্বনার বাণী শুনিয়ে দিলাম, আমার বান্দা গুনাহ করে যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, বান্দা যত গুনাহ করুক না কেন বান্দার গুনাহের চেয়ে আমার রহমতের দরিয়া সাগর অনেক বড়, বান্দা যদি আমি আল্লাহর কাছে গুনাহ থেকে পরিত্রাণ চাই, ক্ষমা চাই, মাফ চাই, অনুতপ্ত হয়, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, বান্দা যখন আমি আল্লাহর কাছে কাঁদি গুনাহের জন্য কাঁদে মাফ চাই, বান্দার চোখের পানি নাকের ঢুকায় আসার আগে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা কান্দিস না, তোর চোখের পানি আমি আল্লাহর কুদরতে দিলে সয় না, আরে বান্দার কান্দতে হবে না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা হলেন রহমান, আমার নবী হলেন রহমত, নবীর মধ্যেও যেমন দয়া আমার আল্লাহর মধ্যেও তেমন দয়া, এ কারণে আমার নবী বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, যে দয়া করে না সে আল্লাহর দয়া পায় না, বান্দা যদি আল্লাহর দয়া পেতে চায় মানুষের উপরেও দয়া করো, আল্লাহ তাআলা বলেন মানুষের উপরে দয়া করলে আমার আল্লাহ, আমার নবী বলেন উম্মত বান্দার উপরে তোমার মানুষের উপরে তোমার ভাইয়ের উপরে দয়া করো, সমাজের মানুষের উপরে হিসাব করো, আল্লাহ তোমার উপরে হিসাব করবেন, তোমার উপরে দয়া করবেন, গুনাহ করে ফেলেছো মাহরুম হয়ো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার বান্দারা গুনাহ করে ফেলেছো, আরে ইমানদার বান্দা মাহরুম হয়ো না, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালিস নিয়তে একনিষ্ঠার সহিত আমি আল্লাহর কাছে তওবা করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ামাল সুআত আও ইয়াজলিম নাফসা সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহা গাফুরার রহিমা, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তার নফসের উপরে জুলুম করলো, মাইয়ামাল সুআত আও ইয়াজলিম নাফসাহু অন্যায় করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ পাক তার জিন্দেগীর সব মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রহিমা, আল্লাহ তাআলা বলেন বান্দা যদি ঈমান এনে গুনাহ থেকে তওবা করে, নেক আমল করে, বান্দার জীবনের গুনাহ মাফ করে শেষ করব না, বান্দা যদি 30টি বছর গুনাহ করে থাকে একনিষ্ঠার সহিত তওবা করে, আমি আল্লাহ 30 বছরের গুনাহ মাফ করে 30 বছরের নেকি তার আমলনামায় জমা করে দিব। আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন, দয়া করতে ভালোবাসেন। মানুষ এ রাতে আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহর রসুল ওয়াদা করেছেন, সুসংবাদ দিয়েছেন, এ রাতে ক্ষমা চাও, এ রাতে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহর হাবিব লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে হযরতে জিব্রিল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আসমানের দিকে তাকান, আকাশের দিকে তাকান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে লক্ষ্য করলেন, আমার নবী তাকিয়ে দেখেন আসমান থেকে দেখা যায় আল্লাহ তাআলা রহমতের সমস্ত দরজাগুলি খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন, জান্নাতের প্রথম দরজা থেকে একজন ফেরেশতা সুসংবাদ দিচ্ছেন, সুসংবাদ ওই সকল বান্দাদের জন্য, আল্লাহর ওই সকল পাগলদের জন্য আজকের সুসংবাদ, যারা এই রাত্রে রুকুর মধ্যে রয়েছে রুকুকারীদের জন্য, দ্বিতীয় দরজা থেকে এক ফেরেশতা সুসংবাদ দেয়, সুসংবাদ স্বাগতম ওই সকল বান্দাদের জন্য, এই রাত্রে যারা সেজদায় পড়ে রয়েছে
তৃতীয় দরজা থেকে একজন ফেরেশতা ঘোষণা করে সুসংবাদ ওই সকল বান্দার জন্য যারা লাইলাতুল নিসফ মিন শাবানে আল্লাহর কাছে দোয়া করে আর এক দরজা থেকে আল্লাহর ফেরেশতা বলে সুসংবাদ ওই সকল বান্দার জন্য যারা এই রজনীতে আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যায় এভাবে এক এক দরজা দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিয়েছে সেজদার মধ্যে পড়ে থাকবে রুকুর মধ্যে পড়ে থাকবে দোয়া রুনাজারির মধ্যে পড়ে থাকবে আল্লাহর হাবিব বলেন এটা হলো তাদের জন্য নাজাতের একটা ওসিলা মাফ পাওয়ার একটা মাধ্যম রহমতের দরজা সব খুলে দিয়েছেন আলামিন মুস্তাগফিরিন ফাগফার আলা আলামিন মুস্তারজিকিন ফারাজাক এমন কোন মানুষ নাই যে মানুষটা রিজিকের অভাবে পড়ে নাই এখন বর্তমান যে সমস্যার মধ্যে আমরা আছি অর্থনৈতিক সমস্যা অধিকাংশ মানুষের রিজিকের পেরেশানি রিজিকের অভাব আমার ভাইরা আমরা রিজিকের জন্য কেউ দোকানে সময় দেই কেউ চাকরিতে সময় দেই কেউ ব্যবসায় সময় দেই কেউ কৃষি কাজের মধ্যে সময় দেই বিভিন্ন কর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাই আসলে কর্ম কি মানুষের ভাগ্য পরিবর্তন করে না আল্লাহ পরিবর্তন করে আল্লাহ বলেন আমি মানুষের রিজিক বাড়িয়ে দেই আমি মানুষের রিজিক কমিয়ে দেই বান্দা খেয়াল করে দেখো তুমি একই সঙ্গে দুই বন্ধু চাকরি করো দুই বন্ধু ব্যবসা করো পাঁচ বছরের মধ্যে একজনের ভাগ্যের পরিবর্তন হয়ে গেল তুমি আগে যে অবস্থায় ছিলে এখনো সেই অবস্থায় রয়েছো দুইজন চাকরি করে একজন পাঁচতলার বাড়ির মালিক হয়ে গেছে তুমি এখনো ভাড়া থাকো তোমার সঙ্গে একই সঙ্গে চাকরি করে একজন গাড়ি দিয়ে চলে তুমি রিক্সায় চলো আল্লাহ তাআলা বলেন চাকরি ভাগ্যের পরিবর্তন ঘটাই না নিয়ামত রিজিক বর্ধিতে করে না কারণ নিয়ামত রিজিক বাড়িয়ে দেই আমি আল্লাহ যার জন্য চাই তার রিজিক বাড়িয়ে দেই যার জন্য চাই তার রিজিক কমিয়ে দেই এই জন্য দুনিয়ার মানুষ যদি রিজিকের পেরেশানির মধ্যে পড়ে যায় দুনিয়ার পেরেশানি রিজিক নাই অভাব পড়ে গেছে কিভাবে রিজিক বাড়ানো যায় এই চাকরি নিয়ে আর এক চাকরি এই ব্যবসা বন্ধ করে আর এক ব্যবসা ধরে এই কাজ বন্ধ করে আর এক কাজের মধ্যে বান্দা চেষ্টা করে কিভাবে রিজিক বাড়ানো যায় অথচ আল্লাহ তাআলা বলেন বান্দা আসো কোন রিজিকের পেরেশানিদের মধ্যে পড়ে রয়েছো আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহর কাছে নিয়ামত চাও বরকত চাও আলামিন মুস্তারজিকিন ফারাজাকাহু আল্লাহ তাআলা বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الدنيا যত মখলুক আছে যত প্রাণী কোল আছে সব প্রাণীর রিজিক দেন কে আল্লাহ আল্লাহ তাআলা বলেন সব মখলুকের রিজিক আমি আল্লাহ বণ্টন করি তোমরা হলে আশরাফুল মখলুকাত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ জাতি তোমরা আমি যদি আল্লাহ বিধিকার রিজিক দেই কেন তোমার রিজিক দিতে পারবো না আমি যদি আল্লাহ হিংস্র প্রাণীর রিজিক দিই তোমার রিজিক কেন দিতে পারবো না আমি আল্লাহ সাগরের মধ্যে হাজার মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি তাদের রিজিক আমি আল্লাহ বণ্টন করি বান্দা তোমার রিজিক কেন দিতে পারবো না পেরেশানিতে পড়েছ আমি আল্লাহর কাছে চাও রিজিকের অভাব দূর করে দিব এ রাতে আল্লাহর কাছে রিজিক চাও চাকরি নাই চাকরি চান আলামিন মুবতালিইন ফাওয়াফিহি আলা কাজা হাত্তা তাতলু আল ফজর সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এভাবে ডাকতে থাকে রাত্র গভীর হয়ে গেলে দুনিয়ার সব মালিকের দরজা বন্ধ হয়ে যায় এগারোটা বারোটার সময় যতই দানবীর হোক না কেন তার দরজার সামনে টুকা দিলে উনি কি খুশি হবে না বেজার হবে কারণ ওই সময় তিনি সাহায্য করতে চায় না বরঞ্চ তার কাছে চাইলে সে আরো অসন্তুষ্ট হবে খেপে যাবে রাগান্বিত হয়ে যাবে রাত্র গভীর হয়ে যায় আল্লাহ তাআলা বলেন বান্দা
আমি আল্লাহর দরবার খুলে দিলাম রহমতের দরজা খুলে দিলাম রিজিকের দরজা খুলে দিলাম রিজিক নাই আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেব ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা আমাদের রিজিকের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ আমাদের মউতের মালিক কে আল্লাহ আমরা কবে মারা যাব কেউ জানি আমরা কেউ জানি না অথচ আমার জীবন থেকে আয়ু ফুরিয়ে যাচ্ছে হায়াত শেষ হয়ে যাচ্ছে আল্লাহ যিনি খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলে যে হায়াত দিয়েছে দেখব এই হায়াতের মধ্যে তোমরা কি কতটুকু ভালো আমল করে আসতে পারো খারাপ আমল করার স্বাধীনতা আছে ভালো আমল করারও স্বাধীনতা আছে ভালো আমল করলে ভালো ফল পাবে খারাপ আমল করলে খারাপ ফল পাবে রাত্র দিয়েছিলাম গুনাহ maaf করার সুযোগ দিয়েছিলাম বান্দা তুমি চাইলে আমার কাছে কাঁদলে তোমার গুনাহ maaf করে দিতাম ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছো কষ্টে কেঁদেছো জীবনে কাঙ্ক্ষিত বস্তুকে পাও নাই অনেক কেঁদেছো রাজনীতিতে নির্বাচনে দাঁড়িয়েছো নেতা হতে পারো নাই মনের আশা পূরণ হয় নাই অনেক কেঁদেছো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বান্দা অনেক কেঁদেছো একবার কি চিন্তা করেছো যে মালিক আমাকে বানিয়েছেন আমার চোখ দিয়েছেন আমার হায়াত দিয়েছেন আমার চোখের পানি দিয়েছেন চোখের পানি তো সব মানুষকে দিলাম যে মানুষকে চোখের পানি দিলে কোনো কাজে আসবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একবার দেখলাম আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে একজন বান্দা হাবুডুবু খাচ্ছে জাহান্নামে জ্বলতেছে এমন সময় এক কতরা এক ফোঁটা পানি এসে ওই বান্দাকে ধাক্কা দিয়ে জাহান্নাম থেকে উঠিয়ে অন্য স্থানে সরিয়ে দিল আল্লাহ হাবিব জিব্রিলকে বললেন ভাই জিব্রাইল এটা কোন পানি এত পাওয়ার যে জাহান্নামের আগুনকে দুর্বল করে আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে হযরত জিব্রিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা জান্নাতের হাউজে কাউসারের পানি না এটা আবে জমজমের পানি না এটা সাগরের সমুদ্রের পানি না আপনার কিছু উম্মতেরা আল্লাহর কিছু বান্দারা দুনিয়াতে আল্লাহর মহব্বতে একটু পানি জমা করে রেখেছিল ওই পানিকে আল্লাহ এমন পাওয়ারফুল করে দিয়েছেন ওই পানি দিয়ে আল্লাহ পাক জাহান্নাম ওই বান্দার জন্য জাহান্নাম দুর্বল করে দিয়েছেন জাহান্নাম কোনো পানি দিয়ে কোনো বস্তু দিয়ে জাহান্নামের আগুন দুর্বল হবে না একমাত্র ঈমানদার মুমিন বান্দাদের আল্লাহর মহব্বতে যে চোখের পানিটুকু ঝরে যায় আল্লাহর প্রেমে গুনাহের ভয়ে জাহান্নামের ভয়ে যে পানিটুকু চোখ থেকে ঝরে এই পানিটা এত পাওয়ারফুল শক্তিশালী হয়ে যায় এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো সম্ভব হয়ে যায় জাহান্নামের আগুনের সামনে যখন এই পানিটাকে মারা হবে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না জাহান্নাম হাশরবাসীদের সামনে গর্জন দিতে থাকবে সামনে এগোতে থাকবে এমন সময় আল্লাহ পাক যখন রহমতের পানিগুলি ছেড়ে দিবেন ঢেলে দিবেন জাহান্নাম দুর্বল হয়ে শাই শাই করে পিছনের দিকে চলে যাবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ এমন কি পানি তুমি আমাকে দিয়েছো যে আমি আমার দেহ শক্তি হারিয়ে ফেলতেছি আমি পানির কাছে দুর্বল হয়ে গেলাম আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম এটা দুনিয়ার কোনো পানি না এটা জান্নাতের কোনো পানি না আমার মুমিন বান্দা ঈমানদার বান্দারা আমি আল্লাহর মহব্বতে কেঁদেছিল জাহান্নামের ভয়ে কেঁদেছিল গুনাহের থেকে মাফ পাওয়ার জন্য কেঁদেছিল সেই বান্দা চোখের পানি এটা দুনিয়ার সব মানুষের জন্য কেঁদেছি এই কারণে আল্লাহর রাসূল বলেন তুবু ফা ইল্লাম তাবু ফাতাবাকু তোমরা কাঁদো কাঁদা না আসলে চোখে পানি না আসলে কান্নার ভান করো কান্নার ভান করো এটাও তোমার জন্য নাজাতের জরিয়া হবে উবুকু ফা ইল্লাম তাবুকু ফাতাবাকু সকলে মুহাম্মদের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবীর একজন সাহাবী গেলেন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই নাম হলো দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর দরবারে যে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাকে maaf করে দেয় নবী বলেন আল্লাহ তাআলা বান্দার গুনাহ maaf করে দেন তওবা করলে maaf করে দেন দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে এমন কিছু গুনাহ করেছি আমার মন ভরে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আল্লাহ আমাকে maaf করবেন না নবী আমার কৌতূহল জাগ্রত হলো নবী আমার ডাক দিয়ে বলেন দাহিয়া এমন কি গুনাহ তুমি করেছো এমন কি অপরাধ তুমি করেছো যে অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না ওই গুনাহটা আমি একটু শুনতে চাই দাহিয়াতুল কলবি মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে কয়েকটি কন্যা সন্তান দিয়েছিলেন আমি আমার সন্তানদেরকে সমাজে মুখ দেখাতে পারবো না আইয়ামে জাহিলিয়াতের জামানায় নারী সন্তান কন্যা সন্তান হলে বাবার মাথা নিচু হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানদেরকে নিয়ে সমাজে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না এই জন্য আমার সন্তানদেরকে আমি নবী হত্যা করে ফেলেছি আমার স্ত্রীর ঘরে সর্বশেষ যেই সন্তানটি আসলো আমি সফরে বের হলাম ব্যবসার কাজে বের হয়ে চলে গেলাম আমার বিবিকে বলে গেলাম ছেলে সন্তান হলে জীবিত রাখবি ছেলে সন্তান হলে তাকে লালন পালন করবি মেয়ে সন্তান হলে আমাকে দেখানোর জন্য বাঁচিয়ে রাখবি না হত্যা করে ফেলবি ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে আমি বাড়ি থেকে সফরে বের হয়ে গেলাম আমার স্ত্রীর ঘরে আল্লাহ তাআলা একজন সন্তান দান করলেন কন্যা সন্তান এত সুন্দর সন্তান আল্লাহ তাআলা দাহিয়াতুল কলবিকে দান করেছিল সন্তানের নাম রাখা হলো জামিলা সন্তানটি মা সন্তানকে কবর দেয় না হত্যাও করে না মায়ের অন্তরে সন্তানের জন্য মায়া সন্তানকে লালন পালন করলো বড় হয়েছে হাঁটতে শিখেছে ওই ছোট মাসুম বাচ্চা সমাজের মানুষের দিকে তাকিয়ে ছোট ছোট বাচ্চাদের দিকে তাকায় দেখে সকলের বাবা তাদেরকে আদর করে জামিলা তার মাকে ডাকতে বলে মা দুনিয়ার সব মানুষকে দেখি তাদের সন্তানদেরকে আদর করে বাবাদেরকে দেখি সন্তানদেরকে কোলে নেয় আদর করে মা আমার বাবা কোথায় আমার বাবা কি আসবে না মা সন্তানকে সান্ত্বনা দেয় এরা জামিলা তোমার বাবা ব্যবসার কাজে বাহিরে গিয়েছে কিছুদিন পরে তোমার বাবা আবার ফিরে আসবে মার মনে আসা সন্তান এত সুন্দর ফুলফুলে সন্তান এত সুন্দর চেহারা আল্লাহ দান করেছেন আমার সন্তানের চেহারা দেখে আমার স্বামীর মনটা পরিবর্তন হয়ে যাবে এবার হয়তো এই সন্তানকে আর হত্যা করবে না কিছুদিন পরে স্বামী সফর থেকে ব্যবসা থেকে বাড়ির দিকে রওনা মা ডাকতে বলে এরে জামিলা তোমার বাবা সফর থেকে আজকে আসতেছি মায়ে সন্তান কন্যা সন্তান বাবার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে বাবা বাড়ির সামনে আসলো মা পরিচয় করিয়ে দিল জামিলা এটা তোমার বাবা বাবার খবর পেয়ে জামিলা ধর দিয়ে যে মা বাবার কোলে উঠে পড়েছে বাবাকে জড়িয়ে ধরেছে দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চিনতে পারি নাই আমি মনে করেছিলাম বন্ধুর সন্তান এই জন্য কোলে নিয়েছি আদর করেছি ঘরে গিয়ে শুনলাম এটা অন্যের সন্তান না আমার বিবির গর্ভে যে সন্তান রেখে গিয়েছিলাম এটা আমার সন্তান কন্যা সন্তান দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেল আমার আর মনে শান্তি নাই আমার সন্তানকে আদর করতে ভালো লাগে না আমি কিছুদিনের মধ্যে আমার বিবিকে বললাম বিবিরে আমার সন্তানকে সুন্দর করে গোসল করিয়ে দাও সুন্দর কাপড় পরিয়ে দাও তাকে নিয়ে আমি বাহিরে সফরে যাব মার মনে ভয় তৈরি হয়ে গেল সন্তান জামিলাকে ডাক দিয়ে বলে এরে জামিলা না 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 তোর বাবার সঙ্গে বাহিরে যাবি না ইতিপূর্বেও আমার অনেক মেয়েকে তোর বাবা সফরের নাম দিয়ে বাহিরে দিয়ে গিয়েছে তারা আর কোনোদিন ফিরে আসে নাই বাবা জামিলাকে ডাক দিয়ে বলে এরে মা চল আমার সঙ্গে চল আমরা সফরে যাব আমরা ঘুরতে যাব মায়েরা সন্তানেরা কন্যা সন্তানেরা বাবার ভক্ত হয় মায়ের কথা জামিলা শুনে না ডাক দিয়ে বলে বাবা আমি মায়ের কথা শুনবো না
আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলো দাহিয়াতুল কলবি সন্তানকে কোলে নিলেন জড়িয়ে ধরলেন কোলে নিয়ে দাহিয়াতুল কলবি রাস্তা ধরেছেন চলতে চলতে মরুদ্যানের মধ্যে চলে গেলেন মানুষ নাই জনবসতি নাই আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি মরুদ্যানে গিয়ে আমি বালুক গ্রহণ করতে শুরু করলাম গর্ত খনন করতে শুরু করলাম আমার শরীর দিয়ে ঘাম ঝরতেছে আমার ছোট মাসুম বাচ্চাটা আমাকে ডাক দিয়ে বলে বাবা এই মরুদ্যানের মধ্যে এত কষ্ট করে বাবা তুমি কেন গর্ত খনন করতেছো আরে বাবা তোমার তো কষ্ট হয় তোমার কষ্ট দেখলে আমি জানি না করি যাই মানাই না ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের ঘাম দেখে আমার মেয়ের কুলি যায় মানাই না আমার মেয়ে আমার শরীরের ঘামগুলি মুছে দেয় আমার চেহারার ঘামগুলি পরিষ্কার করে দেয় আমার অন্তরে কোনো মায়া হলো না আমার অন্তরে কোনো দয়া হলো না আমি বড় গর্ত খনন করলাম আমার মেয়ে জামিলাকে ডাক দিয়ে বললাম মেয়ে জামিলা আয় আয় এটা গর্তের মধ্যে কি যেন দেখা যায় আমার মেয়ে আমার কথা বিশ্বাস করে যখন গর্তের কিনারে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছি আমার মেয়ে গর্তের নিচ থেকে ডাক দিয়ে বলে বাবা আমি গর্তের মধ্যে পড়ে গিয়েছি গো বাবা আমাকে তুমি গর্ত থেকে উঠাও আয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মেয়ের কথা শুনলাম না উপর থেকে বড় বড় পাথর গুলি আমি আমার মেয়েকে লক্ষ্য করে করে মারতে থাকলাম আমার ছোট মাসুম বাচ্চা জামিলার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে শরীর থেকে রক্ত ঝরতেছে জামিলা ডাকতে বলে বাবা মা আমাকে বারবার বলেছিল এরে জামিলা তুই তোর বাবার সঙ্গে যাস না রে জামিলা তোর বাবা বড় দুষ্ট তোর বাবা তোকে মেরে ফেলবে আমি মায়ের কথা বিশ্বাস করি নাই বাবা গো আমাকে তুমি এভাবে আঘাত করো না আমি মাসুম বাচ্চা পাথরের আঘাত আমি সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ গর্তের মধ্য থেকে আমার মেয়ে বারবার কাঁদতেছিল আমার কাছে অন্যায় বিনয় করেছে মেয়ে আমার ডাকতে বলে বাবা আমার জানটা ভিক্ষা দাও আমি আর কোনোদিন তোমাকে বাবা পরিচয় দিব না আমি আর কোনোদিন ঘরে ফিরে যাব না আর কোনোদিন তোমার সামনে আসবো না আমি দেশ বিদেশে বাহিরে চলে যাব আর কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান জামিলার প্রতি আমার কোনো মায়া হলো না পাথর মারতে মারতে আমার মেয়েটাকে পাথর দিয়ে আমার মেয়েটাকে ঢেকে ফেললাম আমার মেয়ে পাথরের নিচ থেকে বলে বাবা এত পাথর মেরেছ এরপরেও কি তোমার রাগ মিটে নাই ও বাবা এই গর্ত থেকে আমি তো আর কোনোদিন বের হতে পারবো না আর আমাকে পাথর মেরে আমাকে আর কষ্ট দিও না বাবা যাও আমার মাকে বলো আমার মা যেন আমার দুধের দাবিটা মাফ করে দেয় ইয়া রাসূলুল্লাহ আমি ঘর থেকে চলে যাওয়ার আমি আমার সন্তানকে যখন পাথর মেরে চলে যায় আমার মেয়ে বারবার বলতেছিল বাবা দুনিয়াতে অনেক সন্তানের বাবা দেখেছি তোমার মতো এত নিশ্চয় এত পাষাণ বাবা আর কোনোদিন দেখি নাই আর কোন মানুষকে তোমার মতো পাষাণ দেখি নাই আমার সন্তানকে আমি জীবন্ত কবর দিয়ে ঘরে ফিরেছি ছয় মাস হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমার চোখে আর ঘুম ধরে না আমি খাইতেও পারি না ঘুমাইতেও পারি না আমার পরিচার মধ্যে কোনো শান্তি নাই ইয়া রাসূলুল্লাহ অনবরত সর্বক্ষণ আমার পরলোক ঘুরে একটি আওয়াজ ভেসে আসে বাবা তোমার মতো জালেম তোমার মতো নিষ্ঠুর পিতা দুনিয়াতে আর দেখি নাই আমার সন্তান সন্তানের আর্তনাদ আমার কানে বারবার ভেসে আসছে বাবা তোমার মতো নিষ্ঠুর পিতা দুনিয়াতে আর নাই ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম আসে না আমি খাইতেও পারি না চলতেও পারি না মনের মধ্যে যন্ত্রণার আগুন ইয়া রাসূলুল্লাহ আমার মন বলে জীবনে যত গুনাহ আমি করেছি গো নবী আমার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে আমার মেয়ে যে কষ্ট পেয়েছে আমি যে কষ্ট করে আঘাত দিয়ে আমার মেয়েকে আমি হত্যা করেছি আমার মন বলে আল্লাহ হয়তো এই গুনাহ মাফ করবে না আমার মায়েরা নির্মম এই ঘটনা শুনে আল্লাহ নবীর চেহারা থেকে আল্লাহ নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে নবী কাঁদতেছেন ডাক দিয়ে বলে রে দাহিয়া
তুমি যে অন্যায় করেছো সন্তানকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছো এটা কোনো মানুষের কাজ না এটা কোনো মনুষ্যত্ব না এরে দাহিয়াত তুমি তোমার সন্তানকে হত্যা করেছো তখন তুমি পাষাণ ছিলে তোমার অন্তরের মধ্যে চোখের মধ্যে পর্দা ছিল তখন তুমি কাফের ছিলে তুমি জানো আমার আল্লাহ এত মহান আমার আল্লাহ এমন দয়ালু আল্লাহ আমার আল্লাহ নাম রহমান আমার আল্লাহ নাম রহিম আমার আল্লাহ যদি দুনিয়ার কোন মানুষ গুনাহ করে তওবা করে বেঈমান যদি ঈমান এনে কালিমা পড়ে বান্দা যদি এর চেয়েও মারাত্মক কোন গুনাহ করে আমার রহমানের কাছে তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয় আল্লাহর হাবিব বলেন কালিমা এটা এমন একটা দৌলত কালিমা বান্দা যখন পড়ে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ইসলাম এটা এমন একটা বস্তু ইসলাম এমন শক্তিশালী একটা পাওয়ারের নাম বান্দা যখন কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন অতীতে বান্দা যত গুনাহ করেছে আল্লাহ তাআলা এই কালিমার বদৌলতে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয় এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন নবী আমার আমার বান্দাদেরকে সান্ত্বনার সুসংবাদ জানিয়ে দেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله এর বান্দা এতদিন নামাজ পড়ো নাই তুমি মনে করো আমি সারা দিবসের নামাজ পড়ি নাই আমি বড় অপরাধী আমি চুরি করেছি আমি অপরাধী আমি জিনা করেছি আমি অপরাধী আমি মানুষের সঙ্গে নাফরমানি করেছি মানুষের হক নষ্ট করেছি আমি দুনিয়াতে অনেক বড় গুনাহ করেছি আমি মদ পান করেছি নেশা করেছি আল্লাহ তাআলা বলেন গুনাহের জন্য ভারত রয়েছে রে বান্দা সব গুনাহ থেকে তওবা করো আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব আমার আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেন আমরা আল্লাহ পাকের কাছে তওবা করে এরপরে এখান থেকে যাব রাজি আছি ইনশাআল্লাহ কারা কারা গুনাহ জুতের আগ পর্যন্ত থাকবেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক সকলে বলেন আমিন সকলে একটু মোহাম্মদ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এই জায়গায় আমরা যারা আছি এমন একটা সময় আমার জীবনে ছিল আপনার জীবনে ছিল যখন আমিও ছিলাম না আপনিও ছিলেন না আমার কোনো অস্তিত্ব ছিল না আপনার কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে অস্তিত্ব দিয়েছেন আমার আপনার অস্তিত্ব কে দিয়েছেন আল্লাহ আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দান করেছেন আপনাকে অস্তিত্ব দান করেছেন যখন আমি অস্তিত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলাম কথা বলতে পারতাম আল্লাহ পাক আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আমি আমার মাকে ডাকতে পারতাম না বাবাকে ডাকতে পারতাম না আমি কথা বলতে পারতাম না কথা বলার শক্তি দিয়েছেন আমি বসতে পারতাম না আল্লাহ আমাকে বসার শক্তি দিয়েছেন আমি দাঁড়াতে পারতাম না আল্লাহ আমাকে দাঁড়ানোর শক্তি দিয়েছেন আমি হাঁটতে পারতাম না আল্লাহ আমাকে হাঁটার শক্তি দিয়েছেন দৌড়াতে পারতাম না দৌড়ানোর শক্তি দিয়েছেন আমার আপনার যৌবন ছিল না আল্লাহ পাক আমাকে যৌবনে পদার্পণ করেছেন একটা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময় তার যৌবনকাল ঠিক কিনা বলেন যৌবনকাল কতটা মূল্যবান যারা যৌবন হারিয়ে ফেলেছে যাদের চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে এরা চাইলে আর কোনোদিন যৌবনের সময়ে ফিরে আসতে পারবে না আর এই যৌবনকালের হিসাব আল্লাহ পাক তার বান্দার কাছ থেকে নেবেন আমি দুনিয়াতে যখন এসেছিলাম আমি একটা সুতারও মালিক ছিলাম না মালিক ছিলাম একটা পয়সার মালিক ছিলাম না একটা কাপড় আমার শরীরে যে পরিধান কাপড় ছিল একটা প্যান্ট একটা শার্ট গেঞ্জি আমাকে পরানো হয়েছে এইটার মালিক আমি ছিলাম না তাহলে আজকে যে আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হলাম আমাকে মালিক কে বানালেন আরো জোরে বলেন কে বানিয়েছেন আল্লাহ পাক আমাকে মালিক বানিয়েছেন
নুন খেয়ে যে গুণ গায় না থাকে কি বলে নুন খেয়ে যে গুণ গেতে জানে না তাকে কি বলে আল্লাহ পাক আমাকে সম্পদের মালিক বানিয়েছেন আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন আমাকে সুস্থতা দিয়েছেন আপনাকে সুস্থতা দিয়েছেন এটা আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা কত নিয়ামত দিয়েছে বান্দা গুনলে তোমরা শেষ করতে পারবা না তোমরা যে আমরা যে খাবারগুলি খাই খাবার খাই এক রকম মলমূত্র হয়ে বের হয়ে যায় আরেক রকম ভাবে ভিতরে এটাকে মডিফাই করেন কে কিছু রক্ত হয় কিছু গোশত হয় আবার কিছু পেশাব পায়খানা হয়ে বের হয়ে যায় এগুলি কে করেন আল্লাহ পাক বলেন বান্দা চিন্তা করে দেখেছো একদিন যদি তোমার পেশাব বন্ধ করে দিতাম একদিন যদি তোমার পায়খানা বন্ধ করে দিতাম মলমূত্র ত্যাগ করতে পারতে না দুই দিন ত্যাগ করতে না পারলে তোমার কি অবস্থা হতো শুকরিয়া আদায় করেছো সম্পদ দিয়েছি শুকরিয়া আদায় করেছো সুস্থতা দিয়েছি শুকরিয়া জবানে শুকরিয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুস্থতার শুকরিয়া আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত আল্লাহর গোলামীর মাধ্যমে শুকরিয়া আদায় করো সম্পদ দিয়েছি শুকরিয়া আদায় করবে কি আলহামদুলিল্লাহ বলে সম্পদের শুকরিয়া কিভাবে আদায় করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة أي بندق أمي الله يتو شندور كري جنة بنيلام جي جنة يتو شندور حبي نبي أمار بولين اكتا إيت حبي شرنير اكتا إيت حبي روبا يتو دامي جنة আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে জান্নাত রিজার্ভ করে রেখেছেন বাজেট করে রেখেছেন গোটা দুনিয়া বিক্রি করলে জান্নাতের একটা ইটের সমান দাম হবে না বিশ্বাস হয় বিশ্বাস সকলের হয় আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা এমন জান্নাত বানিয়েছেন মালা আইন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার এত সুন্দর জান্নাত দিয়েছি বান্দা যে জান্নাত কোনোদিন চোখে দেখো নাই দুনিয়ার কত সুন্দর জান্নাত তুমি দেখেছো জান্নাতের মতো সুন্দর নিয়ামত আর কোনোদিন দেখো নাই দুনিয়ার কত সৌন্দর্যের বর্ণনা শুনেছো জান্নাত কতটা সুন্দর হবে এটা শুনো নাই দুনিয়ার কত সুন্দর দুনিয়া বান্দা তুমি চিন্তা করেছো গবেষণা করেছো ফিকির করেছো জান্নাতকে আমি আল্লাহ এত নাজ নিয়ামত পূর্ণ বানিয়েছি এত সুন্দর বানিয়েছি বান্দা এই সুন্দর দেহ কখনো তোমার স্মৃতিপদেও আসে না কখনো কল্পনাও করতে পারবে না নাহনু খালিদাতু ফালা খারাপ লাগতেছে আপনাদের নাহনু খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبوس ونحن العزيات فلا نسخط ونحن العزيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا আল্লাহর হাবিব বলে মত দুনিয়ার জীবনটাকে যদি কষ্ট করে কোনো রকম পার করতে পারো আখিরাতের জীবনে আল্লাহ পাক যখন তোমাকে জান্নাত দিবেন এই জান্নাতে দুনিয়াতে কত মানুষের কত মেয়ে মানুষের নাচ দেখতে পারো নাই ড্যান্স দেখতে পারো নাই গান শুনতে পারো নাই মনের মধ্যে আফসোস থাকবে না আল্লাহ তাআলা তোমার আফসোসকে পূর্ণ করে দিবেন এত সুন্দর সুমধুর কণ্ঠে জান্নাতের রূহেরা তোমাদেরকে নেচে গিয়ে শোনাবে এত সুন্দর আয়োজন করবেন দুনিয়ার মানুষ কোনোদিন অত সুন্দর আয়োজন অনুভব করে না যার নিয়ামত রেখেছেন এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই জান্নাত বানিয়েছি তোমাদের জন্য
তোমাদেরকে আমি আল্লাহ দুইটা জিনিস দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিল আলীম এমন ব্যবসা কি তোমরা করতে চাও যেই ব্যবসা করলে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিবেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ তাআলা বলেন ঈমান আনলে আমি আল্লাহর উপরে আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে তোমাদের জানের বিনিময়ে তোমাদের মালের বিনিময়ে আমাদের জান দিয়েছেন কি আল্লাহ তাআলা বলেন বান্দা আমার জান আমার রাস্তায় খরচ করো আমাদের মাল দিয়েছেন কি আল্লাহ বলেন আমার দেওয়া মাল যদি আমার রাস্তায় খরচ করো বান্দা আমি তোমার জান দিলাম আমি আবার তোমার মাল দিলাম আমার দেওয়া জান আমার দেওয়া মাল এটা আমি আল্লাহ তোমার কাছে আমানত রেখেছি আমার ভাইরা আমি আল্লাহর দেওয়া জান যদি আল্লাহকে না দিই আল্লাহর দেওয়া মাল যদি আল্লাহকে না দিই তাহলে কি আমি নিজে রাখতে পারবো আল্লাহর রাসূল বলেন উম্মত তুমি মনে করো কোটি কোটি টাকা সব তোমার না 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 নবী আমার বলেন তিনটা সম্পদ তোমার আর যা রেখে দাও তোমার না তোমার পরবর্তী মানুষ এটাকে ভোগ করবে তার মালিক হবে তুমি সারাটি জীবন যে কাপড় পরিধান করেছো এই কাপড়ের মালিক বান্দা তুমি ছিলে সারাটি জীবন যে খাবার গ্রহণ করেছো এই খাবারের মালিক বান্দা তুমি ছিলে আর দুনিয়ার জীবনে নেক আমল করেছো রে বান্দা তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছিল এই সম্পদকে তুমি আখিরাতের জন্য জমা করেছো এটা তোমার অনর্থক হবে না ব্যর্থ হবে না নষ্ট হবে না মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইয়ুদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম দানকারীদের ব্যাপারে আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বলাতিন মিয়াতু হাব্বা একটা শীষের মধ্যে সাতটি একটা দানার মধ্যে একটা শীষের মধ্যে সাতটা দানা আছে এই সাতটার মধ্যে আবার একশোটি করে দানা আছে এভাবে একটার পরে একটা যেভাবে বাড়তে থাকে বান্দা তুমি যখন একটাকে আল্লাহর রাস্তায় দান করো এটা আল্লাহ পাক পরকালে তোমার জন্য এই সম্পদ বাড়াইতে 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 অহুর পাহাড় সমপরিমাণ দেখি বানিয়ে দেয় এটা হলো পরকালে দুনিয়াতে আল্লাহ তাআলা বলেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশু আমসালিহা যে ব্যক্তি আমাকে এক দিবে আমি আল্লাহ তাকে দশ দিব সুবহানাল্লাহ বলেন কোরআন সত্য না মিথ্যা আমি আল্লাহর রাস্তায় এক দিলে আল্লাহ আমাকে দশ দিবেন এই বিশ্বাস হয় যদি আমি দুনিয়াতে একশো টাকার মালিক হতে চাই আমি যদি আল্লাহর রাহে দশ টাকা দেই আল্লাহ পাক আমাকে তার কোরআন যদি সত্য হয় একশো টাকার মালিক না বানিয়ে আমাকে কবরে দেবেন একশো টাকার মালিক আল্লাহ আমাকে বানাবেন আমি বাস্তব একটা ঘটনা আপনাদের সামনে বলে আপনাদেরকে একটু কষ্ট দিব যদি কষ্ট মনে করেন তাও দিব কষ্ট মনে না করলেও তাও দিব কিছুদিন আগে আমারই এক ভাগ্নে শিক্ষা সফরে যাবে শিক্ষা সফরে যাবে এক বাবার এক সন্তান এক বাবার এক সন্তান থাকলে সাধারণত বাবা মা বাহিরে যেতে দিতে চায় না বাহিরে গেলেও অন্তরটা ধরফর করে না জানি কোন মুসিবতে পড়ে বিপদে পড়ে যাবে সুন্দরবন সুন্দরবন সফরে যাবে তাও নদী পথে যাবে আমাকে আমার ভাগ্নে ফোন দিল মামা আমি তো সফরে যাব বাবা আমাকে যেতে দিতে রাজি হয় না আপনি একটু বাবাকে বুঝান আমি তার বাবাকে ফোন দিয়ে বুঝালাম সুরুকলাবান মানুষ অনেক বন্ধু বান্ধব মিলে যাবে আশা করেছে আমি তাকে তার বাবাকে বুঝালাম তার বাবা যাওয়ার অনুমতি দিলেন যাওয়ার আগে আমার ভাগ্নে আমাকে ফোন দিয়েছে মামা আমি যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি তখন বললাম তুমি যাওয়ার আগে রাস্তায় কোনো ফকির যদি দেখো অথবা কোনো মসজিদ দেখো অথবা দান করার যে কোনো জায়গা দেখো দশ বিশটা টাকা আল্লাহর রাহে দান করে সফরের নিরাপত্তা চেয়ে তারপরে বের হও
আমি এই কথাটা তাকে বললাম সে কোন রকম হাসির ছলে যাই হোক প্রাণ মানুষ বুঝে না মামা বলছে ঘাটে এসে দেখে মসজিদের একটা দান বাক্স যাওয়ার সময় 20 টাকা দান বাক্সের মধ্যে রেখে তারপরে গেছে এই তো 2 মাস আগের ঘটনা এটা শিক্ষা সফরে গেছে নৌপথে গেছে রাতে আসার সময় ওরা প্রায় 15-20 জন বন্ধু-বান্ধব রাত্রে সমস্ত মানুষ যার যার ঘরে ঘুমিয়ে আছে নদীপথ নীরব নিস্তব্ধ একটা পথ নদী দিয়ে আসছে পিছন দিয়ে তাদেরকে ডাকাত দল হামলা করেছে আক্রমণ করেছে এমন একটা পরিস্থিতি শিকার নদীর মাঝখানে যদি তাদেরকে ধরে কোনো উপায় আছে অনেকের কলিজায় পানি নেই সাহসী কয়েকটা ছেলে ছিল ত্রিপল লাইনে ফোন দিয়েছে নৌকার সামনে না ভিড়িয়ে যে কোনো একটা সাইডের নৌকা ভিড়িয়ে নৌকা থেকে নেমে একটা লোকালয়ে চলে গেছে ত্রিপল লাইনে ফোন দিয়েছে পুলিশ আসছে ওদেরকে ডাকাত দল সন্ত্রাসী দল ধরে ফেলেছিল এমন সময় আল্লাহ পাক ওদেরকে বাঁচিয়ে দিয়েছেন বাড়িতে ফেরার পরে আমার ভাগ্নে আমাকে ফোন দিয়ে এই দুর্ঘটনার কথা বলতেছেন আর বলতেছেন মামা আমার মনে হয় আপনি যাওয়ার সময় আমাকে বলছিলেন যে 20 টাকা আল্লাহর রাস্তায় দান করে যেও আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন আল্লাহর রাসূল বলেন আস সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমরি যে নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই ওই নবীর জবানের বাণী সদকা দান এটা মানুষের বালা মুসিবত দূর করে দেয় সুবহানাল্লাহ 20 টাকা দ্বীনের রাস্তায় আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে আল্লাহ পাক তার জান এবং মালের হিফাজত করেছেন সে ছোট ছেলে হওয়ার পরেও তার ভিতরে এই একই বিশ্বাস তৈরি হয়ে গেছে মামা আমার মনে হয় এই 20 টাকা আল্লাহর রাস্তায় না দিলে আজকের সফর থেকে ফেরার পথে আমরা বিপদে পড়ে যেতাম আল্লাহর নবী বলেন আস সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমরি আমি আমার জীবনে অনেক দেখেছি চন্ডী পথে 5-10 টাকা দান করেছে আল্লাহ পাক অনেক বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে চলার পথে সম্ভব হলে কিছু আল্লাহর রাস্তায় ফকির মিসকিন হোক আল্লাহর ঘর মসজিদ হোক মাদ্রাসায় হোক কিছু দান সদকা করে এরপরে সফরে বের হবেন আশা করি আল্লাহ পাক আল্লাহর রাসূলের বাণী যেহেতু সত্য আল্লাহ পাক আপনাকে মুসিবত থেকে হেফাজত করবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইদা মাতাল ইনসান ইন কাতা আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া বান্দা উম্মতরা তোমরা সকলেই তো মারা যাবে লক্ষ লক্ষ টাকা তোমরা রেখে যাবে এগুলি আর কবরে যাবে না তবে 3টা কাজ করে তারপরে তোমরা কবরে যাও কয়টা কাজ আরো জোরে বলেন কয়টা কাজ ইল্লা সাদাকাতিন জারিয়া সাদাকায়ে জারিয়া মূলক কাজ করে তারপরে কবরে আসো আজকে আমি নামাজ পড়তেছি সওয়াব হচ্ছে নেকি হচ্ছে আমার ইন্তিকালের পরে আমার নামাজ নাই রমজান আসছে হায়াত আছে রোজা রাখতেছি আমার নেকি হচ্ছে সওয়াব হচ্ছে আমি ইন্তিকাল করার পর রোজা রাখার সুযোগ আছে রোজা রাখার সওয়াব সুযোগ নেই এই কারণে নবী বলেন কবরে আসার আগে সাদাকায়ে জারিয়া মূলক কিছু কাজ করে তারপরে কবরে আসো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া জনমানব মানব কল্যাণে কিছু কাজ করে আসো যেটা মানুষ যুগ যুগ উপভোগ করতে পারবে মসজিদের নির্মাণ কাজে মসজিদ বানানোর কাজে তুমি কিছু দান করে আসো মাদ্রাসার কাজে দান করে আসো একটা ছেলে কোরআন পড়ে তার সম্পদ নেই অর্থ নেই পড়তে পারে না তাকে একটা কোরআন কিনে দাও তার পড়ার কাজে তুমি একটু তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও তার খাবারের ব্যবস্থা করে দাও একটু ওষুধ পানির ব্যবস্থা করে দাও একটা কাপড়ের ব্যবস্থা করে দাও এই সন্তান আলেম হবে আরেক সন্তানকে আলেম বানাবে সে আরো দুইজনকে আলেম বানাবে এভাবে এলেমের ধারাবাহিকতা যতদিন থাকবে তোমার কবরে ততদিন পর্যন্ত আল্লাহ পাক সব পৌঁছাইতে থাকবে মসজিদের তোমার অর্জিত টাকা দিয়ে একটা ফ্যান কেনা হবে মাথার ঘাম পায়ে ঝুরিয়ে মাথার ঘাম ঝুরিয়ে হার ভাঙা পরিশ্রম করে তুমি টাকা দিয়েছো মসজিদে একটা ফ্যান চলতেছে এই ফ্যান ঘুরতেছে আল্লাহর বান্দারা আরামে নামাজ পড়তেছে এভাবে আরো বান্দারা নামাজ করতেছে আমি আপনি কবরে শুয়ে থাকবো এই নামাজের সব আল্লাহ পাক আমার কবরে পৌঁছাই দিবেন আমার অনেক সন্তান আছে সমাজে বাবা মারা গেলে ওই দিনই কোন রকম একটু কাঁদে এরপরে বাবার কবরের পাশে ভুলেও আর যায় না বাবার কথা মনেও রাখে না নামাজেই তো আসে না বাবার জন্য দোয়া কি করবে এই জন্য মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা যারা আছেন
আমরা তো শহরেই মারা যাব মরণের আগে মৃত্যুর আগে আমরা যদি আখিরাতে ব্যাংকে কিছু টাকা কিছু অর্থ কিছু সাদাকা আমাদের উপকারের জন্য রেখে দেই আল্লাহ তাআলা বলে তোমরা তাকদিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ বান্দা পরকালে যা পাঠাবা এগুলি হারিয়ে যাবে না এগুলি সব আমি আল্লাহ জমা করে রাখব এর বিনিময়ে তোমাকে আমি আল্লাহ আবার ফিরিয়ে দেব সম্মানিত হাজিরিন জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারাই নাদানকে বুঝাইতে পারে কি বা কোথায় যারা জ্ঞানী তাদেরকে দুই পাঁচ কথা বললেই বুঝে আসে যারা দেওয়ার তারা দুই পাঁচ কথা বললেই দেওয়ার মন মানসিকতা তৈরি হয়ে যায় আর যারা না দেওয়ার না বুঝার তাদেরকে হাজার বুঝাইলেও তাদের বুঝে আসবে না